হাই ফ্রেন্ডস, রানী শিল্পেস ইউটিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাচ্ছি মাইক্রোসফট অফিস 2019 ব্যবহার করার কিছুদিন পর প্রোডাক্ট কী শো করে। তো এটা অ্যাডমিনিস্ট্রেশনের ক্লিক করেও কোনো কাজ হয় না, তা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের। এটি আপনি যবারে অ্যাক্টিভেট করতে যান, কিন্তু এটা দুবার চারবার করলেও কিন্তু কোনো কাজ হয়নি। তো আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ সলভ করে দেখাবো। তো তাহলে আপনারা কি করবেন, আমি তিনবার চারবার অনেকবার ট্রাই করেছি কিন্তু মাইক্রোসফট অফিস আপনাদের ওপেন করে দেখাচ্ছি, দেখুন অ্যাক্টিভ হয়নি। লাইসেন্স কি চাইছে, তো আপনারা কিভাবে এটি সলভ করবেন, যে কোনো ব্রাউজারে চলে যান। আমি গুগল ক্রোমে যদি এই ওয়েবসাইটটিতে আপনি ভিজিট করুন, এখানের মধ্যে একটি কি পাবেন, স্ক্রিপ্ট। এটি কপি করে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি, এবং এই ওয়েবসাইটে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আপনারা কিভাবে কাজ করবেন। স্ক্রোল করে এবার নিচে চলে আসুন, এখানে স্ক্রিপ্ট দেওয়া আছে, এটা কপি করে আপনারা টেক্সট ফাইল ব্যবহার করবেন। একটু নিচে এই দেখুন হলুদ কালারের যেটা, এটা আমি টেক্সটটা কপি করেছিলাম, তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। এটা কপি করে একটা টেক্সট ফাইলে সেভ পিএস করতে হবে, আর সিএমডি লিখতে হবে ডট করে। এবার রান অ্যাডমিশনে করলে কাজ হয়ে যাবে, তো আমি এটা করে আপনাদের দেখাচ্ছি কাজ হচ্ছে কিনা। তো এটা করার পর আমার কিন্তু ফাইলটা ডিলিট হয়ে গেছিলো, কারণ অ্যান্টিভাইরাস আপনাকে অফ করে নিতে হবে, নাহলে ওটি ভাইরাস ডিটেক্ট করে ডিফেন্ডার। তো আপনাদের দেখাচ্ছি ফাইলটি 2019 নামে সেভ করে নিচ্ছে, ডেস্কটপে চলে এসেছে ফাইলটি। তো স্ক্রিপ্টটা আমি কেটে দিচ্ছি, এবার অ্যাক্টিভেট করে নিচ্ছি। দেখুন অ্যাক্টিভেট করার সময় প্রবলেমটি হচ্ছে, মানে আপনাকে ডিফেন্ডারটি অফ করে নিতে হবে। এই দেখ দেখুন অ্যান্টিভাইরাসে ফাইলটি ডিলিট করে দিচ্ছে, ভাইরাস ডিটেক্ট করছে। তো তার জন্য আমি আরেকবার অ্যান্টিভাইরাস সেটিংটি বন্ধ করতে হবে আপনাদের। অ্যান্টিভাইরাসটি অফ করে নিচ্ছে, ঠিক আরেকবার কপি করে আপনারা অ্যান্টিভাইরাসটি অফ করে নেবেন। তো আমি আরেকবার কপি করে সিএমডি করে আমি ইয়ে করে নিজে এবারে অ্যাক্টিভেট করছি। অ্যাক্টিভেট করার পরে আমার কিন্তু
সাকসেসফুল হয়ে গেছে, আপনাদের অবশ্যই ওপেন করে দেখাচ্ছি ফাইলটা হলো কিনা। সাকসেসফুল দেখাচ্ছে। আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে দেখাচ্ছি আপনাদের। অ্যাক্টিভেট হয়ে গেছে আর পপ আপ শো করো না। ভিডিও লাগলে ভালো লাগলে একটা লাইক করবেন।